আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের দোপেঁয়াজা। দোপেঁয়াজা তৈরি করতে কিন্তু খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। চিংড়ি মাছের দোপেঁয়াজা তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু চুলাটা অন করে নেবেন এবং তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে 9 পিস পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছকে ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপর এতে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। ভাজাটা আমি 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে 2 মিনিটের মতো ভেজে নিব এবং এই চিংড়ি মাছকে কিন্তু আমি তুলে নিব না, এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন হয়ে যায় এবং একটু নরম হয়ে আসে। আমি এখন এই পেঁয়াজটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাভাজির কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন। এই পর্যায়ে কিন্তু এখানে লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। অনেকেই আছে যে পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য লবণ দিয়ে দেয়, তাই এখন এখানে এই কাজটা করার কোনো দরকার নেই। এখন আমি এই পর্যায়ে এসে মশলাগুলো একে একে অ্যাড করতে থাকব। এখানে আমি এখন অ্যাড করছি টমেটো। আমি এখানে বড় সাইজের 2টি টমেটোকে কিউব করে কেটে নিয়েছি এবং এর সাথে আমি 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসবে। এরপর আমি এখন এখানে দিয়ে দিব লবণ। লবণটাকে আমি স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছে খুব বেশি পরিমাণে মশলা দেই না। আমার কাছে মনে হয় চিংড়ি মাছ, ইলিশ মাছ অথবা শুটকিতে মশলা যদি বেশি দেওয়া হয় বা অনেক রকম মশলা দেওয়া হয় তাহলে এর ঘ্রাণটা কমে আসে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা চাইলে অনেক রকম মশলা অ্যাড করতে পারেন। এখন আমি হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটাকে দিয়ে আমি ভালো করে এই মাছটাকে ভেজে নেব এবং ততক্ষণ পর্যন্ত আমি এই মাছটাকে ভাজবো যতক্ষণ না এই মশলাগুলো একেবারে মুচমুচে করে ভাজা হয়ে যায়। আমি উল্টে পাল্টে সময় নিয়ে মশলাটাকে ভাজবো, যেহেতু টমেটোটাও আরও নরম হবে এবং এটা কিন্তু অনবরত নাড়ার উপর রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায়। যখন দেখব নাড়তে নাড়তে তেল এবং মশলা সেপারেট হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করব পানি। এখানে আমি পানি 1 কাপ পরিমাণ অ্যাড করব এবং এই পানিটাতেই কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। চিংড়ি মাছটা রান্না করা খুব সহজ এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ রান্নাটা আসলে যা বলছিলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং আমার মনে হয় আমার ভিডিওর জন্য একটু সময় হয়ে মানে বেশি লেগেছে, কিন্তু এছাড়া আরও তাড়াতাড়ি করা যায়। তো যাই হোক, আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবং এর মধ্যে অনবরত এটাকে নাড়তে থাকব। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পরে কিন্তু ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিয়েছি। এর মাঝখানে আমি আবার ঢেকে দিয়েছিলাম এবং আমি আবার নেড়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো এবং নাড়বো, ঢাকবো এবং নাড়বো যতক্ষণ না এই পানিটা একেবারে শুকিয়ে আসে। যখন এভাবে পানিটা শুকিয়ে আসছে এবং মশলা কড়াইয়ের গায়ে থেকে উঠে উঠে আসছে, এই পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছের দোপেঁয়াজাটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই চুলাটাকে বন্ধ করে দেব এবং চলে যাব পরিবেশনে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং আমি চলে যাচ্ছি মূল পরিবেশনে। চলুন তাহলে আমরা পরিবেশনে চলে যাই। তো চলে আসলাম পরিবেশনে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওতে একটি লাইক করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুবান্ধবীর সাথে শেয়ার করতে পারেন এবং আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আজকে এখানেই শেষ করছি।